তাহলে আমাদের এক্সেল একটা প্রোগ্রাম ছাড়তে হবে। এক্সেলের মাধ্যমে যদি আমরা প্রোগ্রাম যে কোনো প্রোগ্রাম রেডি করতে চাই তাহলে আপনার করতে পারবো। আজকে আমরা সাধারণত আসলে এক্সেলের মাধ্যমে কিভাবে একটা ক্যাশ মেমো রেডি করতে পারি আমরা আসলে সেটা রেডি করে দেখব, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা এমনি সফটওয়্যারগুলো যেভাবে রান করি, অফিস অ্যাপ্লিকেশন মানে মাইক্রোসফট ওয়ার্ডের, আমরা সেভাবেই আসলে সফটওয়্যারটা রান করব। সেই কারণেই আমরা প্রথমে অল্প প্রোগ্রামে যাবো, অল্প প্রোগ্রাম থেকে মাইক্রোসফট অফিস, এখান থেকে মাইক্রোসফট এক্সেল 2007। তবে আমি আগেই বলছি যে আসলে মাইক্রোসফট এক্সেলটা প্রোগ্রামিং সফটওয়্যার, এটার মাধ্যমে শুধু প্রোগ্রাম তৈরি করে থাকি, অন্যান্য সফটওয়্যারের চেয়ে এটা একটু ভিন্ন ধরনের সফটওয়্যার। যেমন অন্যান্য সফটওয়্যারে আমরা কাজ করার পর সেভ দিয়ে দিতে পারি, কিন্তু আমরা এই এক্সেসে যখন আসলে কাজ করব তখনই আমাদের সেভ, প্রথমেই সেভ দিয়ে তারপরে কাজ করতে হবে। তাহলে আমরা এখানে ব্ল্যাঙ্ক, আমরা যখন ব্ল্যাঙ্ক ডকুমেন্ট অথবা ব্ল্যাঙ্ক যে কোনো প্রেজেন্টেশন ক্ষেত্রে যখন ব্ল্যাঙ্ক স্লাইড নিতে চাই, ঠিক এরকম ওখানে এটাকে ডাটাবেস সফটওয়্যার, এটা আমরা ব্ল্যাঙ্ক একটা সফটওয়্যার ইয়ে নেবো, তখন আমরা এখানে প্রথমে ফাইল নেমটা দিব। আসলে আমরা ফাইল নেমটা কী নামে ক্রিয়েট করতে চাই, আমরা এখানে ফাইল নেমটা ক্যাশ মেমো নামে সেভ করতে চাইতেছি। ক্যাশ মেমো আমার এখানে ক্যাশ মেমো নামে অনেক ফাইল আছে, তাই এটা সেভ নিবে না, তাই আমি ক্যাশ মেমো 12 দিয়ে দিলাম। তাহলে আপনি ক্রিয়েটেড যখন ক্লিক করলাম, এটা হলো আমার একটা টেবিল, আমি এখান থেকেও আসলে কাজ করতে পারি। এখন আমি এখানে কীভাবে কাজ করবো, সে আমি যদি এখানে প্রথমে এটা না রেখি, এখান থেকে আমি সরি আসলে এখান থেকে আমি আমার টেবিল ক্যাশ মেমো 12 দেখলাম, এখানে আপনি ১১ আছে কিন্তু নিচ্ছে ক্যাশ মেমো, তাহলে এখান থেকে আমি ভিউ হয়ে যাবো। হ্যাঁ, এখান থেকে আমি ক্যাশ মেমো লিখি, তাহলে এখানে ওকে করে দেবো। এইটা হলো আপনার একটা টেবিল। হ্যাঁ, আমরা যত প্রকার কাজ করব এখানে আসলে কাজটা করবো। এখানে আমরা যদি আসলে কাজটা করতে চাই, প্রথমে সিরিয়াল নাম্বার বাই দিই, এখানে সিরিয়াল নাম্বার দিব, এখানে এসএল নাম্বার, সিরিয়াল নাম্বারটা অটোই থাকবে, কারণ আসলে যে কোনো কোম্পানি যখন আসলে তার প্রোডাক্ট বিক্রি করবে, যখন সে প্রিন্ট দিবে তখন অটোই সিরিয়াল নাম্বার চলতেই থাকবে। তার মানে এখানে আপনার কাস্টমার নেব, সি কাস্টমার নেব, এটা আপনার টেক্সট থাকবে, কাস্টমার টেক্সট নামটা, তারপরে আপনার কাস্টমার ইমেল, ইমেল তার ইমেলটা টেক্সট, তারপর এখানে থাকবে মনে করেন যে প্রোডাক্ট মনে ফটো, তারপরে আপনি দিতে পারেন কোয়ান্টিটি মানে পরিমাণ, কোয়ান্টিটি আপনি সবসময় নাম্বার দিবেন, এটা পরিমাণ নাম্বার, এটা আপনি তারপরে দিবেন আপনি এখান থেকে আপনি নাম্বার দিবেন, নাম্বার এখানে ফটোটা আপনি এখানে আপনি পলিমাণ দিবেন, আর এখানে আপনি দিবেন অ্যামাউন্ট, এবং এখানে অ্যামাউন্টটা দিবেন কারেন্সি, তাহলে আপনি একটা প্রোগ্রাম এখান থেকে আপনি সেভ দিবেন। যখন আপনি সেভ দিয়ে নিলেন, এখানে যখন আসলে আপনি প্রথমে হয়ে গেলেন, এখান থেকে আপনি এটাকে ডিজাইন ভিউ করে দেখতে পারেন, আসলে ডিজাইন ভিউ করে নিলেন, তারপর এটা যখন আপনি ক্লিক করলেন, এখান থেকে আপনি কোয়ালিতে ক্লিক করবেন, এখান থেকে এই কোয়ালি, এখানে আপনি যখন গেলেন ইয়েস কোয়ালি, এখানে আপনি যদি আপনি যেগুলো সিলেক্ট করতে চান ফাইলে সবগুলো ওপে করে ফিনিশ করে দিলেন, তারপর ওপে করে দিলেন, তারপর ফিনিশ, তাহলে আপনার একটা সিরিয়াল হয়ে দিলেন। তারপরে এখন আপনি যদি একটা টেবিল এটাকে ক্লোজ করে দেন, এখানে ক্লোজ করে দেন, এখন আপনি কোয়ালিটি ক্লিক করেন, এখানে যত প্রকার তথ্য সংগ্রহ করবেন সবগুলো আপনি ফর্মের নাম্বারে দিতে পারেন, এখানে আপনি কাস্টমার নাম্বার দিচ্ছি জান্নাতুল, জান্নাতুল ইমেল
এখন আপনি যদি এটা এখানে দেখতে চান এটা যদি ফর্ম আকারে আপনি ঠিক এখানে দিতেন যে টমাল টিও টমাল এখানে দেখবেন টিও টমাল হাজার জিমেল ডট ইউ এম কম এখানে নাম্বারটা 01 হয়ে যাবে যে কোনো একটা নাম্বার দিলেন আপনি একটা নাম্বার দেন 015 এটা আপনি দেন যে কি এটা আপনি বলেন কি কিবোর্ড প্রোডাক্ট ফটো আপনি তো পরে দেবেন এটা কিবোর্ডে একটা দাম হলো 600 টাকা করে আপনি কিবোর্ড কিনবেন 10টা এখন আপনি যখন এটা সেভ দিলেন সেভ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি এটা আসলে টেবিল আকারে ফর্ম আকারে দেখবেন তখন আপনি কোয়ালিটিতে যদি ক্লিক করেন টেবিল আছে কোয়ালিটি ক্লিক করে এখানে যাওয়ার পর ফর্ম দেন তাহলে আপনার একটা ফর্ম রেডি হলো না আপনি যখন আসলে যে কোনো কোম্পানিতে দিবেন এটাই আসলে কোম্পানি দেবে এখন আপনি দেখেন এটাতে আপনি আসলে ফটো যখন অ্যাড করবেন ফটো আসলে ফটো ঘরটা কি এরকম থাকে ফটো ঘরটাকে ঠিক করে নেবেন তখন আপনি প্রপার্টিতে যাবেন প্রপার্টিতে যাওয়ার পর এখান থেকে আপনি যখন আসলে ফটোটা নেবেন ফটোটা আপনি যদি ঠিক A4 সাইজের একটা পাসপোর্ট সাইজের একটা ছবি দেন পাসপোর্ট সাইজের ছবি আমরা যারা গ্রাফিক ডিজাইনের কাজ করি তারা আসলে বেশি একটু ভালো জানি আর যারা আসলে গ্রাফিক ডিজাইনের কাজ করি না তারাও জানি কিন্তু আসলে আমরা পাসপোর্ট সাইজের ছবিটা আসলে কীভাবে দিব এটাই হলো কথা এখন আমরা পাসপোর্ট সাইজে সবসময় মনে রাখবো একটা সেন্টিমিটার আকারে আমরা দিব অথবা ইঞ্চি আকারেও দিতে পারি আমরা যদি সেন্টিমিটার দিই তাহলে হোয়াইটটা হবে 4 সেন্টিমিটার এবং হাইটটা হবে 5 সেন্টিমিটার এবং সেন্টিমিটার এখন আপনি যদি হোয়াইটে 4 cm লেখেন তাহলে আপনার এখানে 1.5 এখানে আপনি ইঞ্চি আকারে দিলে এখানে আপনি দিবেন কত এখানে দিবেন ঠিক মনে করেন যে 5 সেন্টিমিটার cm তাহলে এখানে আপনার একটা পাসপোর্ট সাইজের ছবি ধরলো এখন আপনি চাইতেছেন যে আমার অ্যামাউন্টটা আমি গুণ করে দিব একবারে এক্সেলের মতো আপনি যেমন এক্সেলে কাজ করেন আপনি ঠিক যদি অ্যামাউন্টটা এখানে মনে করেন যে গুণ করে দিতে চান আপনি সেটাও দিতে পারবেন এখন আপনি ঠিক অ্যামাউন্টটা এখানে গুণ করেও দিতে পারবেন সেটা আপনি যেভাবে যেভাবে দিতে চান সেভাবে আসলে দিতে পারবেন এখন আপনি অ্যামাউন্টটা যদি গুণ করে দেন এখান থেকে অ্যামাউন্টটা গুণ করে দেবেন ঠিক আপনি এখান থেকে প্রপার্টিসে আবার যাবেন প্রপার্টিস যাওয়ার পর এখানে কি ডাটাতে যাবেন এখান থেকে আপনি অ্যামাউন্টের ঘরে আছে অ্যামাউন্ট আপনি শো করবে এই আলোতে অথবা এখান থেকে অ্যামাউন্টের ঘরে আপনি সোর্স করে দিতে পারেন যে আপনি কী করবেন এখানে আপনি সময় সময় ইকুয়াল দেন ইকুয়াল দেওয়ার পর সেকেন্ড ব্র্যাকেট দেন এখন আপনি যদি এখানে আপনি আসলে গুণ করে দিতে চান তাহলে আপনি প্রথমে ঠিক এভাবে লিখবেন TUNTRTY কোয়ান্টিটি বলুন তারপর এখানে লিখুন ইউনিট প্রাইস এটা লেখার আগে আপনাকে মনে রাখতে হবে এই এখানকার যে অক্ষরটা যেভাবে লিখছেন এখানে ঠিক এভাবে লিখতে হবে যদি ছোটো বড়ো করেন তাহলে আপনি মিলবে না আর ভুল ধরবে তাহলে আপনার এখানে সোর্সটা হইল এখন আপনি যদি পরবর্তীতে এটা ক্লোজ করে দেন ক্লোজ করে ইয়েস করে সেভিং করে ক্লোজ করে দেন তারপরে যদি আপনি এখান থেকে ফর্মে যান তাহলে আপনার এখানে সক্রিয় শো করবেন এখানে হয়তো আমাদের ভুল হওয়ার কারণে এখানে সেট না হওয়ার কারণে একটা শো করতে আমরা আবার করবো দেখুন এখানে দেখুন এখন তাহলে আমাদের প্রাইসটা দেখছেন বুঝছে কিনা আমি তো আসলে কোনো কিছু করিনি এভাবে আপনি 2 নম্বরে যান 2 নম্বরটাতে ধরবেন দেখছেন এভাবে আপনি এখানে টেবিলে যত প্রকার ডাটা করবেন সবগুলো এখানে ধরবেন এখানে আপনি যদি মনে করেন যে এখন মনে করেন যে 3 নম্বরে যান ধরুন আর রহিম দেন এখানে রহিম আর এটা দেন ওনার ইমেল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেসটি নাম ঠিক দিন এখন সময় কম তাহলে এখানে আপনি ফোন নম্বর দিলেন তাহলে ফোন নম্বর দিলেন এখানে আপনি ঠিক করেন সিপিও ইউপিএস করলেন ঠিক মনে করেন যে এখানে আপনি কয়টা কিনলেন ঠিক আপনি
এখন আপনি এখানে ছবিটা কিভাবে দিবেন, এখানে ছবিটা যদি আপনি দিতে চান আপনাকে ছবিটা প্রথমে কোনো একটা ব্রাউজারে ওপেন করে নিতে হবে। এখানে আপনি ছবিটা আসলে প্রথমে ক্রোম অথবা আপনি মনে করেন যে ইন্টারনেট এক্সপ্লোরার, এটা সব কম্পিউটারে থাকে, আপনি মনে করেন ছবিটা কীভাবে দিবেন। আপনি যদি আসলে ছবিটা দিতে চান ঠিক আমি এই ছবিটাই দিব অথবা এই ছবিটা দিব, আপনি এই ছবিটা যদি এখানে দেই তাহলে এই ছবিটা প্রথমে আমি ব্রাউজারে ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর এই ছবিটা আমি কন্ট্রোল কপি ইমেজ করে নিব, তারপরে আমি ঠিক ইমেজটা এখানে যা পেস্ট করে দিব, এখানে ছবিটা পেস্ট করে দেব। তাহলে আমাদের একটা সম্পূর্ণ সিচুয়েশন, এটা এভাবেই যদি আমরা চাই তাহলে এভাবেই আমরা করতে পারি। আপনাদের সবাইকে ধন্যবাদ। যদি আপনারা আমাদের এই চ্যানেল থেকে ভালো ভালো ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।